শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, ইব্রাহিম 360 চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা 2022 সালের সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ সম্পর্কে জানব, বিশেষ করে গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ। ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট, জাবি, রাবি, চবি, তারপর প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুচ্ছ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় কৃষি গুচ্ছে বিস্তারিত ব্যাপার জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার প্রত্যাশা করছি। লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা জানব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ 2022 সালে বুয়েটের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে 15 এপ্রিল থেকে 24 এপ্রিল। প্রাথমিক নির্বাচনী পরীক্ষা হবে 31 মে থেকে 1 জুলাই, আর বুয়েট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 10 জুন 2022। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জানবো। 2022 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে গ ইউনিটের মাধ্যমে। গ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে 3 জুন, খ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে 4 জুন, ক ইউনিটের ভর্তি পরীক্ষা হবে 10 জুন, এবং গ ইউনিটের বিভাগ পরিবর্তন ইউনিটের পরীক্ষা হবে 11 জুন, আর চারুকলা অর্থাৎ চ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে 17 জুন। আবেদন শুরু হচ্ছে 20 এপ্রিল থেকে 10 মে। ওকে, এরপর আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জানবো। 2022 সালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সম্ভাব্য ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে 31 জুলাই থেকে 11 আগস্ট 2022। সম্ভাব্য আবেদন শুরু হচ্ছে 18 মে থেকে 16 জুন। এরপর আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জানবো। রাজশাহী বিশ্ববিদ্যালয় 2022-এর 25, 26 এবং 27 জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জানবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে 16 আগস্ট থেকে 25 আগস্ট 2022। এই পর্যায়ে আমরা বুটেক্স, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল, সেটা সম্পর্কে জানবো যে বুটেক্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 12 আগস্ট। এই পর্যায়ে 3টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েট, রুয়েট, কুয়েট পরীক্ষা অনুষ্ঠিত হবে 6 আগস্ট। এরপর আমরা কৃষি গুচ্ছে, 8টি কৃষি গুচ্ছে ভর্তি পরীক্ষার তারিখ জানবো। এই 8টি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 27 থেকে 30 নভেম্বর 2022। যদিও ডেটটা ওনারা ফিক্সড করে নাই, গত বছর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 27 নভেম্বর। তো এবছর কৃষি গুচ্ছে একটি বিশ্ববিদ্যালয় বেড়েছে, সেটি হচ্ছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, একটি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গত বছর 20টি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছিল, এবছর 2টি গুচ্ছতে 2টি বিশ্ববিদ্যালয় বেড়েছে। একটা হচ্ছে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়, আর একটা হচ্ছে চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো এই 22টি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে 3, 10 এবং 17 সেপ্টেম্বর 2022। আর সর্বশেষ রয়েছে DU-7 কলেজ। তো আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তির পরপরই DU-7 কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর পাশাপাশি আরও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেগুলো রয়েছে, বিশেষ করে BUP-র পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে। যাই হোক, অন্যান্য বিশ্ববিদ্যালয় আপডেট পাওয়ার সাথে সাথে জানিয়ে দিব। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার প্রত্যাশা করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।